মধ্যমঙ্গ নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমাজিন সিটিভি লাইভ, এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন। প্রোগ্রেসিভ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রথম জোন কনভেনশন অনুষ্ঠিত হলো মঙ্গলবার হরিয়ারপাড়া হাজি একে খান কলেজে। আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি মোশারেফ হোসেন, বিধায়ক নিয়ামত শেখ, পঞ্চায়েত সমিতি সভাপতি, সংগঠন সদস্য সহ বিশিষ্টজনেরা। পশ্চিমবঙ্গের আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওনার উন্নয়নের ধারাতে অতিবাহিত হয়ে আমরা তার উন্নয়নের সঙ্গে আমরা নতুন করে সংগঠন করছি এটা সরাসরি একটা রাজনৈতিক দলের সংগঠন। আমরা সেই সংগঠনে থাকছি এবং আমরা এই সংগঠনের মাধ্যম দিয়ে আমরা গোটা জেলা তথা পশ্চিমবঙ্গের যে উন্নয়নের ধারা সেই উন্নয়নের ধারার সঙ্গে আমরা আবাসী দিয়ে আরও বেশি উন্নয়ন করার চেষ্টা করছি। যদি মধ্যমঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সিটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন।